হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু নলেজ এ টু জেড নলেজ এ টু জেডে তোমাদের সকলকে স্বাগত জানাই আজকের ক্লাসে পর্ষদ টেস্ট পেপারে বাংলার কুড়ি নম্বর পেজটি আলোচনা করব। এই ভিডিওতে আগের ভিডিওর মতোই এমসি কিউ এবং বঙ্গানুবাদটি সলিউশন করে দেওয়া হবে এর আগে যে বাংলার পেজগুলি রয়েছে সেগুলো আমরা করিয়ে দিয়েছি যারা এখনও দেখোই এই ভিডিওর ডিসক্রিপশান বক্সে আমি প্লে লিস্টের লিঙ্ক দিয়ে দেবো তোমরা সেখান থেকে সেই আগের ভিডিওগুলি দেখে নিতে পারো এই ভিডিওর পিডিএফ অথবা অন্য কোনো ভিডিওর পিডিএফ নিতে গেলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে হবে যেই ভিডিওর পিডিএফ তুমি নিতে চাও সেই ভিডিওটি দেখে সেখান থেকে পাসওয়ার্ডটা নিয়ে তোমরা ভিডিওর পিডিএফটি ডাউনলোড করে নিতে পারো তাহলে আজকের ক্লাসে আমরা শুরু করে দেবো কুড়ি নম্বর পেজের আলোচনা প্রথমেই দেখে নেব এমসিকিউ আলোচনা এমসি প্রশ্নের উত্তর কিন্তু তোমাদের বইয়েই দেওয়া রয়েছে প্রথম প্রশ্ন যেটা রয়েছে একের দাগে মায়ের সাথে তপন মা মামা বাড়িতে এসেছিল ছোট মাসির বিয়েতে নেক্সট প্রশ্ন নদের চাঁদকে পিছাইয়া দিয়া চলিয়া গেল সাত নম্বর ডাউন প্যাসেঞ্জার পরের প্রশ্ন বুড়ো মানুষের কথাটা শুনো বুড়ো মানুষটি হলেন বাবু পরবর্তী প্রশ্ন রয়েছে যেখানে ছিল শহর সেখানে ছড়িয়ে রইল কাঠ কয়লা পরের প্রশ্ন সপ্ত মহাসিন্ধু দোলে কপল তলে এরপর চলে যাবো আমরা ছ নম্বর প্রশ্ন ছ নম্বর প্রশ্ন রয়েছে অস্ত্রের বিরুদ্ধে গান কবিতাটি কাব্যগ্রন্থের নাম হলো পাতার পোশাক পরের প্রশ্ন অনেক দিন ধরে লিখেছেন রায় পরের প্রশ্ন ব্রহ্মমোহন মল্লিক ছিলেন বিশিষ্ট গণিতজ্ঞ পরের প্রশ্ন অষ্টাদশ শতকে একজন লেখক চারখণ্ড রামায়ণ কবি করে পেয়েছিলেন নগদ সাত টাকা পরের প্রশ্ন ক্রিয়াপদের সাথে নামপদের সম্পর্ককে বলা হয় কারক নেক্সট প্রশ্ন পূর্বপদের সংখ্যাবাচক বিশেষণ হল দ্বিগু সমাসে পরের প্রশ্ন কলমে কায়স্থ চিনি নিম্নরেখ পদটি হল করণ কারক পরের প্রশ্ন বিভক্তি শব্দের অর্থ হল বিভাজন নেক্সট প্রশ্ন রয়েছে রাজায় রাজায় যুদ্ধ হয় এই বাক্যটি কর্তা হলো ব্যতিহার কর্তা পরের প্রশ্ন রয়েছে বাক্যের যোগ্যতা বলতে বোঝায় সংযত ও যথাযথ ভাব প্রকাশকে পরের প্রশ্ন সেদিন যে দণ্ড আপনারা দেবেন আমি মাথা পেতে নেব এটি মিশ্র বাক্য পরের প্রশ্ন মহাশয়ের কোথায় যাওয়া হবে এটি হলো ভাব তাহলে আমরা এমসিকিউ প্রশ্ন উত্তরগুলো সলিউশন করে নিলাম এরপর চলে আসবো আমরা দুয়ের দাগে দুয়ের দিকে যে এক নম্বরের এসে কিউ প্রশ্ন উত্তর রয়েছে সেগুলো আমরা দেখে নেব প্রথম প্রশ্ন যেগুলো রয়েছে দুয়ের দাগের একই এখান থেকে টোটাল পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে তোমাদের চারটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে উনি ঘোষণা করলেন কে কি ঘোষণা করেছিলেন উত্তর হবে অমৃত ইসাবের জামা বদলের সৌহার্দ্যপূর্ণ ঘটনার কথা শুনে গ্রাম প্রধান খুশি হয়ে অমৃতকে অদল আর ইসাবকে বদল বলে ডাকার কথা ঘোষণা করেন পরের প্রশ্ন দুয়ের দাগে প্রশ্ন হচ্ছে চিঠি পকেটেই ছিল কোন চিঠির কথা বলা হয়েছে উত্তর হবে নদের চাঁদ তার স্ত্রীকে প্রাণপণে একটি পাঁচ পৃষ্ঠাব্যাপী বিরহ বেদনাপূর্ণ চিঠি লিখেছিলেন এখানে সেই চিঠির কথাই বলা হয়েছে পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন সূচিপত্রেও নাম রয়েছে সূচিপত্রে কি লেখা ছিল সূচিপত্রে লেখা ছিল সন্ধ্যা তারা পত্রিকার সূচিপত্রে লেখা ছিল প্রথম দিন গল্প শ্রী তপন কুমার রায় পরের প্রশ্ন চার নম্বর প্রশ্ন প্রশ্ন যে ভাম যাত্রার সময় ট্রেনে অপূর্বের সঙ্গে কে কে সঙ্গী হয়েছিল উত্তর হবে ভাবনগড়ের উদ্দেশ্যে যাত্রার সময় অপূর্বের সঙ্গে ছিল আরদালি এবং অফিসের এক হিন্দুস্থানি ব্রাহ্মণ পিয়াদা পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর বাইজির ছদ্মবেশে হরিদার কত আয় হয়েছিল উত্তর হবে আট টাকা দশ আনা এরপরে যে প্রশ্নগুলি রয়েছে সেটি তোমাদের কবিতা থেকে নেওয়া হয়েছে প্রশ্নগুলি এখানেও পাঁচটি প্রশ্ন দেওয়া থাকবে চারটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে কবি কাকে কেন ছায়াবৃত্তা বলেছেন আফ্রিকার ভূখণ্ড ছিল বনস্পতির নিবিড় পাহাড়ায় ছায়াছন্ন তাই আফ্রিকাকে ছায়াবৃত্তা বলা হয়েছে পরবর্তী প্রশ্ন দুয়ের দাগে প্রশ্ন রয়েছে শিশু আর বাড়িরা খুন হলো খুন হয়েছিল কেন উত্তর অশোক একজন কবিতায় বিশ্বজুড়ে যুদ্ধ শুরু হওয়ার কারণে শিশু ও বাড়িদের খুন হয়েছিল পরের প্রশ্ন তিনের দাগে প্রশ্ন রয়েছে শ্রীযুত মাগন গুনি মাগন বুনি কে উত্তরবে আরাকান রাজসভার প্রধানমন্ত্রী ছিলেন মাগন ঠাকুর যার পৃষ্ঠপোষকতায় সৈয়দ আলাউল পদ্মাবতী কাব্যটি রচনা করেছেন পরবর্তী প্রশ্ন চার নম্বর প্রশ্ন রয়েছে ঋষি বালকের মাথায় কি গোঁজা আছে উত্তরবে জয় গোস্বামীর অস্ত্রের বিরুদ্ধে গান কবিতা অনুসারে ঋষি বালকের মাথায় ময়ূরের পালক গোজা রয়েছে এরপরে চলে আসবো পাঁচের দাগের প্রশ্ন হাত ধিক মোড়ে বক্তা কেন নিজেকে ধিক্কার দিয়েছেন উত্তরবে লঙ্কাকে যখন শত্রু সৈন্য ঘিরে ফেলেছে তখন ইন্দ্রজিৎ প্রমোদ কাননে নারীদের সঙ্গে রস রঙ্গরসে সময় কাটাচ্ছেন এই বিষয়টি উপলব্ধি করেই ইন্দ্রজিৎ নিজেকে ধিক্কার দিয়েছেন এরপর চলে আসবো আমরা দুইয়ের দিকে তিনে এই প্রশ্নগুলি তোমাদের প্রবন্ধ থেকে নেওয়া হয়েছে চারটি প্রশ্ন দেওয়া থাকবে তিনটি প্রশ্নের উত্তর লিখতে হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে কোথায় বলে কথায় কি বলে উত্তর হবে কথায় বলে কালি মন লেখে তিনজন এটাই কিন্তু উত্তর হবে পরবর্তী প্রশ্ন প্রশ্ন রয়েছে ডম রুধরের ষষ্ঠা কি উত্তর হবে ত্রৈলোক্যনাথ মুখোপাধ্যায় পরের প্রশ্ন তিন নম্বর প্রশ্ন রয়েছে শব্দের ত্রিবিধ গুণ কি কি তিনটে অভিধা লক্ষণা ও ব্যঞ্জনা নেক্সট প্রশ্ন চার নম্বরে প্রশ্ন রয়েছে ছেলেবেলায় রাজশেখর বসু কার লেখা জ্যামিতি বই পড়তেন উত্তর হবে ব্রহ্মমোহন মল্লিকের লেখা এরপর চলে আসবো আমরা দুয়ের দাগের চারে দুয়ের দাগের চারের প্রশ্নগুলি তোমাদের ব্যাকরণ থেকে নেওয়া হয়েছে এক্ষেত্রে তোমাদের দশটি প্রশ্ন দেওয়া থাকবে আটটি প্রশ্নের উত্তর কিন্তু লিখতে হবে প্রথম প্রশ্ন যেটা রয়েছে চারের দুয়ের চারের একই যে প্রশ্নটি রয়েছে ব্যাস বাক্য সহ একটি দ্বন্দ্ব সমাসের উদাহরণ দাও উত্তর হবে হাট ও বাজার হাট বাজার পরবর্তী প্রশ্ন রয়েছে বিভক্তি ও অনুসর্গের একটি পার্থক্য উদাহরণ সহ লেখ উত্তর হবে বিভক্তির নিজস্ব অর্থ নেই যেমন এ তে অন্তঃস্থ রয় এইরকম বিভক্তিতে পরিণত হয় অপরদিকে অনুসর্গের নিজস্ব অর্থ আছে যেমন দ্বারা দিয়া কর্তৃক প্রভৃতিতে সেটা প্রকাশ পায় এরপর চলে আসবো আমরা তিন নম্বর প্রশ্ন উদ্দেশ্য সম্প্রসারকের একটি উদাহরণ দাও উত্তর হবে টকটকে লাল গোলাপ বাগানে ফুটছে এই টকটকে হচ্ছে যে উদ্দেশ্য সম্প্রসারক আর লাল হচ্ছে এখানে উদ্দেশ্য এরপর চলে আসবো আমরা চার নম্বর প্রশ্ন আজকে তোমার বাজার যাওয়া হয়নি করতে পারছে রূপান্তর করতে হবে উত্তর হবে আজকে তুমি বাজার যাওনি পরবর্তী প্রশ্ন পাঁচ নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে বাক্যাশ্রয়ী সমাজের একটি উদাহরণ দাও বাক্যাশ্রয়ী সমাজ হচ্ছে দেখো যেরকম এইভাবে লিখতে হবে চক্ষু অপারেশন এটা অ্যাকচুয়ালি সম্বন্ধ তৎপুরুষ কিন্তু এটা যদি তার নিমিত্ত শিবির এইভাবে রিপ্রেজেন্ট করা যায় তাহলে কি হবে চক্ষু অপারেশন শিবির আমরা কিন্তু এইটা বলবো চক্ষু অপারেশন শিবির আমি এটা পুরো ভেঙে দেখেছি তোমরা চাইলে শুধু এই অংশটা কিন্তু লিখতে পারো এটা হচ্ছে বাক্যাশ্রয়ী সমাজের উদাহরণ পরবর্তী প্রশ্ন ছ নম্বরে প্রশ্ন হচ্ছে তপনের লেখা গল্প সন্ধ্যা পত্রিকায় ছাপা হয়েছে জটিল বাক্যে লেখো উত্তর হবে যে গল্পটি সন্ধ্যা পত্রিকায় ছাপা হয় সেটি তপনের লেখা গল্প পরের প্রশ্ন সূর্য পশ্চিম দিকে উদিত হয় বাক্য নির্মাণের কোন শর্ত এখানে লঙ্ঘিত হয়েছে এখানে যোগ্যতা লঙ্ঘিত হয়েছে পরের প্রশ্ন আট নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে বহুরূপী শব্দটির ব্যাস বাক্য সহ সমাসের নাম লেখো। উত্তর বহুরূপ যার বহুব্রী সমাস পরের প্রশ্ন নম্বর প্রশ্ন প্রশ্ন রয়েছে সহযোগী কর্তার উদাহরণ দাও উত্তর হবে কোন বাক্যের সমাপিকা ক্রিয়া একটি এবং সেই বাক্যাস্থিত দুটি কর্তার মধ্যে সহযোগিতার ভাব করলে তাদের সহযোগী কর্তা বলে যেমন বাঘে গরুতে এক ঘাটে জল খায় পরবর্তী প্রশ্ন দশ নম্বর প্রশ্ন মন্দিরে বাজছিল পূজার ঘন্টা। নিম্নরেখ পথটি কারক বিভক্তি নির্ণয় করো মন্দিরের তলায় আন্ডারলাইন করা আছে তো উত্তর হবে অধিকরণ কারকে এ বিভক্তি এরপর চলে যাব আমরা একেবারে নয়ের দাগে যে বঙ্গানুবাদটি রয়েছে সেটা আমরা দেখে নেব দেখে নিই আমরা কি বঙ্গানুবাদ রয়েছে বঙ্গানুবাদ যেটা রয়েছে এডুকেশন হ্যাজ নো এন্ড সো ইউ শুড কিপ আপ ইউর রিডিং মেনি মেন ক্লোজ দেয়ার বুকস হোয়েন দে হ্যাভ টেকেন দেয়ার ডিগ্রিজ অ্যান্ড লার্ন নো দেয়ার ফোর দে ভেরি সুন ফরগেট অল দে এটার বঙ্গানুবাদ করলে যেটা হবে শিক্ষার কোনো শেষ নেই সুতরাং তোমাদের পড়াশুনো চালিয়ে যাওয়া উচিত অনেক যুবকই ডিগ্রি অর্জন করে বইপত্রের পাঠ বন্ধ করে দেয় এবং পড়াশোনা ছেড়ে দেয় তাই তারা এতদিন যা শিখেছিল সেই সমস্ত কিছুই অতি দ্রুত ভুলে যায় তাহলে আজকের ক্লাসে আমরা কুড়ি নম্বর পেজের বাংলার এমসিকিউ এবং যে বঙ্গানুবাদটি রয়েছে সেটা আমরা আলোচনা করে নিলাম এই ভিডিওর মাধ্যমে আগেই বলেছি এই ভিডিও পিডিএফ তোমাদেরকে টেলিগ্রাম চ্যানেলে দিয়ে দেওয়া হবে টেলিগ্রাম চ্যানেল থেকে পিডিএফটি নিতে গেলে তোমাদেরকে একটি পাসওয়ার্ড পুট করতে হবে পাসওয়ার্ডটা হলো পেজ পি এ জিই সব কিন্তু স্মল লেটারে হবে এই ভিডিওটি দেখে তোমাদের যদি কোনো উপকার এসে থাকে ভিডিও দেখা শেষে অবশ্যই একটা লাইক করে দিও চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে পাঁচ থাকা বেল আইকনটি ক্লিক করে রেখো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ